হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে আজকেও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের সেট নাম্বার ফোর নিয়ে হাজির হয়ে পড়েছি যেখানে প্রতিদিন তোমাদের জন্য সম্ভাব্য পঁচিশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু করানো হচ্ছে আপকামিং ডাব্লু এর জন্য যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুবই খুবই চিন্তিত রয়েছে কি হবে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তোমরা যারা অলরেডি চার তিনটে ক্লাস গত তিনটে ক্লাস ফলো করেছো তারা কিন্তু অলরেডি বুঝতে পেরে গিয়েছো যে কত ভালো ভালো এখানে একদম বাছাই করা কিন্তু কোশ্চেন অ্যান্সার করানো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে যেগুলো কিন্তু একদম সত্যি সত্যিই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো প্রতিদিন এটা ফলো করবে এক্সাম আসতে আসতে এখনও কিন্তু দশ দিন সময় বাকি রয়েছে তো দশ দিনে অলরেডি চারটে হয়ে গিয়েছে প্রায় খানা কিন্তু এমসিকিউ হয়ে যাবে এবং তিনশো খানা যদি এমসিকিউ আমরা করে যেতে পারি পরীক্ষার মধ্যে তার মধ্যে থেকে যদি পনেরোটা কোশ্চেনও আমাদের কমন আসে এনাফ ওকে তো চলো শুরু করা যাক আজকের সেট নাম্বার ফোর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে প্রতিদিন ওখানে কুইজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে এবং তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আরও ভালো প্রস্তুতি নিতে চাও ভিজান ডাব্লিউ বিসিএস এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক আছে একদম লাস্ট সাত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তার উপর ছশোটা এমসিকিউ সাথে তোমরা একটা স্ট্যাটিক জিকের ইবুক তোমরা কিন্তু ফ্রিতে পাবে খুবই সুন্দর দুটো ইবুক বুক একসাথে জিপ ফাইল তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু এই লিঙ্ক থেকে ডিসক্রিপশান বক্সে সব লিঙ্ক থাকবে পারচেস করে নিতে পারো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার ফোর কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে প্রথম প্রশ্ন কি বলছে হোয়েন ওয়াজ ইন্ডিয়া লঞ্চড দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ভ্যাকসিনেশান ক্যাম্পেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য বলছে কি কখন অর্থাৎ কোন দিনটায় ভারত সব থেকে গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম ভ্যাকসিনেশন ক্যাম্পেনটা শুরু করেছিল অবশ্যই কোভিড নাইন্টিনের জন্য ভ্যাকসিনেশন শুরু হয়েছিল প্রতিটা দেশেই শুরু হয়েছিল কিন্তু জনসংখ্যা নিরেখি কিন্তু আমাদের দেশ সব থেকে বেশি যদিও চায়না বেশি রয়েছে কিন্তু ভ্যাকসিনেশন ক্যাম্পেনটা সব থেকে গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম ভ্যাকসিনেশন ক্যাম্পেনটা আমাদের ইন্ডিয়ায় শুরু করেছিল এবং নরেন্দ্রনাথ মোদী আমাদের প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন সেটা কোন দিন যেই দিন ইন্ডিয়া লঞ্চ ওয়ার্ল্ড লার্জেস্ট ভ্যাকসিনেশন ক্যাম্পেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছরের জন্য তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে ঠিক হোক ভুল হোক তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর করবে এতে করে তোমাদের প্র্যাকটিস হবে ভুল জিনিস যদি জানতে পারো তো সেটা আরও বেশি করে মনে থাকবে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশান সি ষোলোই জানুয়ারি দু এই বছরের ষোলোই জানুয়ারি এই ওয়ার্ল্ড লার্জেস্ট ভ্যাকসিনেশান ক্যাম্পেনটা ইন্ডিয়ার তরফ থেকে লঞ্চ করা হয়েছিল ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু হুইচ কান্ট্রি টপস দ্য রিসেন্টলি পাবলিশড হেনলি পাসপোর্ট ইন্ডেক্স হেনলির পাসপোর্ট ইন্ডেক্সে কোন দেশ একদম টপে রয়েছে বা এক নম্বর স্থানে রয়েছে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স প্রতি বছর একটি ইন্ডেক্স বের করে থাকে সমস্ত দেশগুলিকে নিয়ে তো দু সালের যে ইন্ডেক্সটা প্রকাশিত হয়েছে সেইখানে কোন দেশ টপে রয়েছে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জাপান জাপান রয়েছে হেনলির যে পাসপোর্ট ইন্ডেক্স রয়েছে তার এক নম্বর তো তো এটা দেখলাম হেনলির পাসপোর্ট কে টপে রয়েছে এবার ভারতের অবস্থান কত হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন রিসেন্টলি পাবলিশড হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অর্থাৎ হেনলির এই পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে তোমরা কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছরের জন্য পাসপোর্ট ইন্ডেক্সের এর উপর থেকে প্রশ্ন কিন্তু অলরেডি পরীক্ষা এসেছে তো তো নাম্বার সঠিক সঠিক উত্তর উত্তর করেছো হবে অপশান ডি এইটটি ফাইভ পঁচাশি নম্বর স্থানে রয়েছে ভারতের পজিশন হিল্লির পাসপোর্ট ইন্ডেক্সে নেক্সট কোশ্চেন নাম্বার ফোর সিরুভানি হিলস হ্যাজ রিসেন্টলি বিন আইডেন্টিফাইড অ্যাজ এ সুপার হটস্পট ফর বাটারফ্লাইস সিরোভানি হিল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর্থাৎ প্রজাপতিদের একটা সুপার হটস্পট হিসাবে সিরোভানি হিলটা রিসেন্টলি আইডেন্টিফাই করা হয়েছে তো এই সিরোভানি হিলটা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হটস্পট রয়েছে যেমন হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে তো সেই রকম রিসেন্টলি সিরুভানি হিলসটাও একটা সুপার হটস্পট ফর দের জন্য কিন্তু আইডেন্টিফাইড হয়েছে তো এটা কোথায় অবস্থিত তো তোমরা অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে এই সিরুভানি হিলসটা অবস্থিত যেখানে দের জন্য একটা সুপার হটস্পট নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ দ্য পলিসি কমিশন হ্যাজ এন্টার ইন্টু অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ অর্গানাইজেশন টু ইনক্রিজ দ্য ওমেন এন্টারপ্রেনশি প্ল্যাটফর্ম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ পলিসি কমিশন একটা এগ্রিমেন্ট করেছে একটা গোটা ওয়ার্ল্ডের গোটা ফেমাস একটা তোমার অর্গানাইজেশনের সাথে যেখানে ওমেন এন্টারপ্রেনশিপের কে ইনক্রিজ করার জন্য তো কোন সেই অর্গানাইজেশনটা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে চারটের মধ্যে থেকে জিওমার্ট আমাজন মিন্ত্রা নাকি ফ্লিপকার্ট তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান ডি ফ্লিপকার্ট ফ্লিপকার্টের সাথে এই চুক্তিটা হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স রিসেন্টলি এস্টাবলিশড ফরেন অ্যাসেট ইনভেস্টিগেশান ইউনিট যেটাকে সটে বলা হয় এফ এস ওকে রিসেন্টলি এস্টাবলিশড ফরেন অ্যাসেট ইনভেস্টিগেশান ইউনিট বাই কোশ্চেনটা কমপ্লিট নেই বাই হুইচ অর্গানাইজেশন ওকে অর্থাৎ কোন অর্গানাইজেশন অর্গানাইজেশনের দ্বারা এই ফরেন অ্যাসেট ইনভেস্টিগেশন ইউনিটটা প্রতিষ্ঠিত হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এখানে চারটে অপশান রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই ফরেন অ্যাসেট ইনভেস্টিগেশন ইউনিটটা রিসেন্টলি এস্টাবলিশ করেছে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড করুণা অভিযান টু কোন রাজ্য সরকার সম্প্রতি করুণা অভিযান দু শুরু করেছে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বিভিন্ন রাজ্যের তোমাদের যে গভর্নমেন্ট স্কিম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কি কি গভর্নমেন্ট স্কিম রয়েছে সেগুলো কিন্তু দেখে যেতে হবে পরীক্ষার জন্য তো আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেটগুলো করছি তার মধ্যে থেকে কিছু কিছু করে রাখবো অলরেডি তিনটে সেটে কিন্তু করে ফেলেছি কিছু গভর্নমেন্ট স্কিম প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবে এবং টেলিগ্রাম থেকে তোমাদের পিডিএফগুলোও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অনেকে কমেন্ট করেছো সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট ওকে গুজরাট সম্প্রতি করুণা অভিযান টু শুরু করেছে নেক্সট নাম্বার এইট হোয়েন ইজ ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেটেড অর্থাৎ কোন তারিখে ইন্ডিয়ান আর্মি দিবস সেলিব্রেট বা অনুষ্ঠিত করা হয় ভারতীয় সৈনিক দিবস কবে পালিত করা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা অনেকেই হয়তো এটা সঠিক উত্তর করে ফেলবে প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করো তো অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি দিবস পালন করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য রিসেন্টলি পাবলিশড ডিজিটাল এভলিউশন স্কোর কার্ড অর্থাৎ সম্প্রতি প্রকাশিত ডিজিটাল এভলিউশন স্কোর কার্ডে ভারতের পজিশান কত নম্বর স্থানে রয়েছে তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা কমেন্ট করবে ডিজিটাল ইভলিউশন স্কোর কার্ড এই সম্প্রতি প্রকাশিত এই স্কোর কার্ডে ভারতের পজিশন কত রয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন বি দেখো এটা লেখা আছে আইভি মিন্স কি ফোর্থ ফোর্থ ওকে চতুর্থ নম্বর স্থানে রয়েছে ভারতের অবস্থান ডিজিটাল ইভলিউশন স্কোর কার্ডে নেক্সট কোশ্চেন নাম্বার টেন ইন হুইচ কান্ট্রি ওয়াজ ওয়ার্ল্ড ওল্ডেস্ট কেপ পেন্টিং রিসেন্টলি ফাউন্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে কি গোটা পৃথিবীর মধ্যে সবথেকে পুরাতন গুহা চিত্র কোন দেশে সম্প্রতি খুঁজে পাওয়া গিয়েছে আমাদের দেশের মধ্যেও কিন্তু এইরকম অনেকগুলো গুহাচিত্র রয়েছে তোমরা সকলেই জানো ভীমবেদকা গুহাচিত্র তারপর রয়েছে অজন্তা ইলোরা যেগুলো মহারাষ্ট্র অবস্থিত ভীমবেদকা অবস্থিত মধ্যপ্রদেশে সেরকম রিসেন্টলি বা সম্প্রতি তো সম্প্রতি কার্বন ডেটিং টেস্টের মাধ্যমে কোনো একটা কেপ খুঁজে পাওয়া গেছে যেটাকে মনে করা হচ্ছে এটাই হচ্ছে গোটা পৃথিবীর ওল্ডেস্ট কেপ পেন্টিং তো সেটা কোন দেশ থেকে খুঁজে পাওয়া গিয়েছে তো অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে সম্প্রতি একটা গুহা চিত্র পাওয়া গেছে গুহার ভিতর চিত্র পাওয়া গেছে যার কার্বন ডেটিং এর মাধ্যমে জানা গিয়েছে এটা হচ্ছে আপাতত খুঁজে পাওয়া গোটা পৃথিবীর মধ্যে সব থেকে পুরাতন গুহা চিত্র নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কি বলছে প্যাট গিলসিঙ্গার হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাস সিইও অফ হুইচ কোম্পানি চারটে টেক জায়েন্ট কোম্পানির কিন্তু নাম দেওয়া রয়েছে ওপো ইন্টেল অ্যালাইভ অ্যান্ড অ্যাপেল এই চারটের মধ্যে থেকে কোনটার হচ্ছে রিসেন্টলি সিইও হিসাবে করা হয়েছে গেল সিঙ্গারকে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও তো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন তো সঠিক উত্তর হবে এটা অপশান বি ইন্টেলের সম্প্রতি সিইও হিসাবে যোগদান করেছেন প্যাট সিঙ্গার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ইন হুইচ স্টেট কোন রাজ্যে কনুমা ফেস্টিভেল হ্যাজ বিন সেলিব্রেটেড রিসেন্টলি সম্প্রতি কোন রাজ্যে কনুমা ফেস্টিভেলটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কি বলছে আরও একবার বলছি কোন রাজ্যে কনুমা ফেস্টিভেলটা সম্প্রতি সেলিব্রেট করা হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন সেই রাজ্য কোশ্চেন নাম্বার এর অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন বি তেলেঙ্গানা তেলেঙ্গানা হলো সেই রাজ্য যেখানে কনুয়া ফেস্টিভ্যালটা রিসেন্টলি সেলিব্রেট করা হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি ইনক্লুডেড থ্রি ল্যাক সিক্সটি সেভেন থাউজেন্ড ফ্যামিলিস আন্ডার আয়ুষ্মান ভারত যোজনা ওকে কোন রাজ্য সরকার সম্প্রতি প্রায় তিন লাখ সাতষট্টি হাজার পরিবারকে আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্গত করেছে এটা একটা রেকর্ড গোটা ভারতের মধ্যে সেই রাজ্যটি সর্ব বেশি পরিমাণে আয়ুষ্মান ভারত যোজনার মধ্যে বেশি পরিমাণ ফ্যামিলিকে যুক্ত করেছে সব থেকে তো কোশ্চেন নাম্বার থার্টিন কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো অনেকেই সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ আয়ুষ্মান ভারতীয় যোজনাতে সব থেকে বেশি পরিমাণে পরিবারকে নিযুক্ত করেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর্টিন হু রিসেন্টলি ইনগ্রেটেড ফর হচ্ছে ফরাম স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট অর্থাৎ পরম দ্য স্টার্টআপ ইন্টারন্যাশনাল সামমিট এই হচ্ছে স্টার্টআপটা কে নিচে চারজনের মধ্যে থেকে উদ্বোধন করেছেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো পরাম স্টার্টআপ ইন্টারন্যাশনাল সামিট এটা কে উদ্বোধন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু এই পরাম এই শব্দটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশান এ পিউস গোয়েল পিউস গোয়েল পারাম স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট এটা উদ্বোধন করেছেন নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন হু রিসেন্টলি রিসিভ দ্য স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিবিআই করতে পারো বলছে নিচের চারজনের মধ্যে থেকে কে সম্প্রতি স্কচ চ্যালেঞ্জার পুরস্কারটা পেয়েছেন কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি নাম্বার অনেকেই সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশন সি অর্জুন মুন্ডা অর্জুন মুন্ডা হবে সঠিক উত্তর অর্জুন মুন্ডা এই বছর চ্যালেঞ্জার অ্যাওয়ার্ডটা পেয়েছেন নেক্সট স্কট কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড পরশুরাম কুণ্ড তীর্থযাত্রা পরশুরাম কি তীর্থযাত্রা সম্প্রতি কোন রাজ্য সরকার শুরু করেছে প্রত্যেকে সঠিক উত্তর করবে পরশুরাম কুন্ড তীর্থযাত্রা কোন রাজ্য সরকার সম্প্রতি শুরু করেছে তো সঠিক উত্তর হবে অপশান ডি অরুণাচল প্রদেশ কোশ্চেন নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য নেম অফ নিউ মোটর সাইকেল অ্যাম্বুলেন্স স্টার্টেড বাই ডিআরডিও সিআরপিএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই করতে পারো অলরেডি পরীক্ষায় কিন্তু এসে গেছে সিএইচএসএল এ বলছে কি বলছে দেখো মোটরসাইকেল অ্যাম্বুলেন্স স্টার্টেড বাই ডিআরডিও এন্ড সিআরপিএফ অর্থাৎ ডিআরডিও এবং সিআরপিএফ এর যৌথ পরিকল্পনাতে চালনা করা মোটর সাইকেল অ্যাম্বুলেন্সটার নাম কি তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের অপশানগুলো একটু ভুল রয়েছে তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি অপশান বি এটা মিস্ট্রেস হবে না এটা হবে রক্ষিতা সরি অপশানটা ভুল করার জন্য অ্যাকচুয়ালি বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছে সেই জন্য চেঞ্জ হয়ে গিয়েছে তো এটা সঠিক উত্তর হবে রক্ষিতা বা রক্ষিতা বাংলায় তো রক্ষিতাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে মিস্ট্রেস হয়ে গিয়েছে ওকে তো সঠিক উত্তর হবে অপশান বি রক্ষিতা তো রক্ষিতা হলো সেই মোটরসাইকেল অ্যাম্বুলেন্স যেটা ডিআরডিও এবং সিআরপিএফ যৌথভাবে পরিকল্পনা করে এটা লঞ্চ করেছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন হু মেড ইন্ডিয়ার ফার্স্ট ডোমেস্টিক মেশিন পিস্তল আসমি কি বলছে কোন সংস্থা আমাদের ভারতবর্ষের প্রথম দেশীয় বা ডোমেস্টিক মেশিন পিস্তল তৈরি করেছে যার নাম আসমি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে কমেন্ট করো কোন সংস্থা এটা বানিয়েছে একদম দেশীয় প্রযুক্তিতে মেশিন পিস্তল বানিয়েছে যার নাম হচ্ছে এএসএমআই বা শটে বলা হয় আসমি তো কোয়েশ্চেন নাম্বার এইটিনের অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ডিআরডিও নট বিএসএফ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ডিআরডিও ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড করুণা ইভিয়ান টু সেভ বার্ড অর্থাৎ কোন রাজ্য সরকার সম্প্রতি করুণা অভিযান চালু করেছে পাখিদের বাঁচাতে একটু আগে কিন্তু এই কোশ্চেনটা করে ফেলেছি আমরা সঠিক উত্তর প্রত্যেকে করো কোভিড করুণা অভিযান কোন রাজ্য শুরু করেছে কোশ্চেনটা রিপিট হলো তো নাম্বার কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট গুজরাট পাখিদের বাঁচাতে এই করুণা অভিযানটা শুরু করেছে হু হ্যাজ রিসেন্টলি বিন অনার্ড উইথ ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে কে সম্প্রতি ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছেন বা তাকে সম্মানিত করা হয়েছে ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে সম্প্রতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য কোনটা সঠিক উত্তর হবে তো অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বিশ্বজিৎ চ্যাটার্জি বিশ্বজিৎ চ্যাটার্জিকে ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান

প্রত্যেকে কমেন্ট করো তো টোয়েন্টি ওয়ান অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশন বি একশো পঁচিশতম এই বছর দু সালে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হয়েছে একশো পঁচিশতম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের জন্য এই প্রশ্নটা ভিভিআই নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ ওয়ান স্কুল ওয়ান আইএস স্কিম ফর পুয়ার স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হয়তো তোমরা সকলেই জেনে থাকবে এবং সকলের কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ কোন রাজ্য সরকার একটা নতুন সরকারি স্কিম চালনা করেছে যে স্কিমটার নাম হল ওয়ান স্কুল ওয়ান আইস অর্থাৎ একটা স্কুল থেকে একটা আইস তৈরি হবে এই স্কিমটা চালু করেছে পুয়ার স্টুডেন্টদের জন্য তো কোন রাজ্য সরকার এই স্কিমটা চালু করেছে ওয়ান স্কুল ওয়ান আইস অনেকে সঠিক উত্তর করেছো অপশান বি কেরালা কেরালা এই স্কিমটা চালু করেছে ওয়ান স্কুল ওয়ান আইস এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হোয়ার ওয়াজ ফার্স্ট স্নো স্নো শো রান অর্গানাইজ টু প্রমোট উইন্টার স্পোর্ট কোন জায়গায় স্নো শো রান অর্গানাইজ করা হয়েছে উইন্টার স্পোর্টসকে প্রমোট করার জন্য তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শ্রীনগরে এই স্নো শো রানটা প্রমোট সরি এই স্নো শো রানটা চালনা করা হয়েছে বা অর্গানাইজ করা হয়েছে উইন্টার স্পোর্টসকে প্রমোট করার জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল সঠে যেটাকে বলা হয় ইউএনএইচআরসি লোকেটেড অর্থাৎ কোথায় ইউনাইটেড নেশন হিউম্যান রাইট এর হেডকোয়ার্টারটা অবস্থিত রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি জেনেভা জেনেভাতে হিউম্যান রাইটস কাউন্সিল ইউএন এর হেডকোয়ার্টারটা রয়েছে ওকে এবং আজকের শেষ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার ফোর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হুইচ ডেট দিবস সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অর্থাৎ কোন তারিখে পরাক্রম দিবসটা পালিত করা হয়েছে ভারতবর্ষে এই বছর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তরে করেছো সঠিক উত্তর হবে অপশান সি তেইশে জানুয়ারি এই বছর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু যেহেতু একশো পঁচিশতম জন্মদিন দিবস পালিত হলো তো এই বছর থেকে তেইশে জানুয়ারিটাকে পরাক্রম দিবস হিসাবে পালিত করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে স্মরণ করার জন্য ওকে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশটা এমসিকিউ কিন্তু আমরা করে ফেললাম যার মধ্যে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে প্রতিদিন আমরা পঁচিশটা করে এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স করব যা তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই খুবই হেল্প করবে ওকে ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আর কিন্তু হাতে খুব বেশি সময় নেই প্রায় দশ দিনের মতো সময় রয়েছে তো এখনও যারা ইবুক পার্চেস করনি তারা কিন্তু পারচেস করে ফেলো মিশন ডাব্লিউ বিসিএসের গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও সেখানে ডিসকাস করো কোশ্চেন অ্যান্সার সেখানে অনেকেই কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছে যারা বুক পার্সেস করেছে তারাও ইবুকের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ওখানে ডিসকাস করছে প্রতিটা ইবুক তোমরা পার্চেস করতে পারো লাস্ট মিনিট সাজেশানের রয়েছে চার হাজারটা এমসি কিউ জেনারেল সায়েন্স রয়েছে হিস্ট্রি হিস্ট্রি যার হাতে তার হাতে পরীক্ষাটাও রয়েছে ঠিক আছে পঞ্চাশ নাম্বার হিস্ট্রি থেকে আসে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইখান থেকে পেয়ে যাবে তো সমস্ত ই বুকের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ওকে তো পার্চেস করে ফেলো এখনই আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকানটি কিন্তু প্রেস করতে ভুলবে না তো আজকের জন্য এখানেই শেষ করছি থ্যাংক ইউ